দুই হাতে মেহেদি সাজাব, দুই পায়ে আওতার নাব, লাল বেনারসিতে আমাকে জড়াব, আমি বউ হব, আমি বউ হব। ভালো হইল না? বউ সাজতে খুব ইচ্ছা হয়, তাই না? হ্যাঁ, বউ সাজতে খুব ইচ্ছা করে। সে মানুষটা কিরকম হইতে হবে যার বউ হবেন? যে আমার মনের কথা বুঝবে, আমি তার মনের কথা বুঝবো, সেরকম মানুষ চাই আমি ভাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক সুন্দরী মেয়ের সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? নূপুর। আপু কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করেন আপনি? ফ্যামিলিতে কে কে আছে? মা আছে, ভাই বোন নাই কেউ? সামনে কে আসতে বলছে? সংসার করতে কি খুব ইচ্ছা হয়? পড়ালেখা করছেন? অল্প করছেন। বয়স কত আপনার? 19 বছর। তো বিয়ের বয়স হয়ে গেছে, তো বিয়ে শাদী করতে? কষ্ট হচ্ছে? বিয়ে হয় না বলে অনেকই তো কষ্ট। কোনো ভাই যদি আমার ভালোবেসে বিয়ে করতো, একটা সেলাই মেশিন কিনে দিত, তাহলে আমি তার ভালোবেসে তার কাছে বিয়ে হতাম। কোনো প্রেম ভালোবাসাটা আসে নাই? কোনো প্রেম টেম হয় নাই? না ভাই, এখনো প্রেম টেম করি নাই। প্রেম করার জন্যই তো প্রতিবেদন করতে আসছি। যদি একটা ভালো মনের মানুষ পাই, তাহলে তার সঙ্গে প্রেম করবো, অনেক ভালোবাসবো। সংসার বাঁধার ইচ্ছা আছে বলেই তো প্রতিবেদন। সংসার সব কাজকর্ম পারেন? ইনশাল্লাহ সব পারি। কি ভালো রান্না করতে পারেন? যা বলবেন তাই রান্না করতে পারি। না, স্বামীর তো ভালোবাসা কি তা তো আর আমি জানি না। স্বামী যে রেখা দিয়েছে, পায়েস রান্না করে খাওয়াইতে চান? আচ্ছা আচ্ছা। তো এই যে ফ্যামিলির মা আছে, মা কি বিয়ে দিতে চায় না আপনাকে? বিয়ে দিতে চায় ভাই, গরিব মানুষ না, আমরা বিয়ে তো যৌতুকের জন্য হয় না ভাই। আচ্ছা আচ্ছা, তো বিয়ে হয়। আচ্ছা আচ্ছা। পড়ালেখা হয়েছিল? অল্প করছি, বেশি করতে পারি। অল্প পড়ছিলেন, তাই না? সংসারে অনেক অভাব অনটনের আছে। কোথায় থাকেন? কোথায় ঠিকানা কোথায় আপনার? নবীনগরে। নবীনগর থাকেন? আচ্ছা আচ্ছা। সুখ ছিল কখন জীবনে? সুখ ছিল যখন বাবা মা ভালো ছিল, বাবা ছিল, সবাই ছিল, সব মানুষজন এক ছিল, সেখন সুখ ছিল। আচ্ছা, কোনো নাচ গান টান পারেন নাকি? না ভাই, নাচ করতে পারি না। আপনি তো দেখতে শুনতে সুন্দর চঞ্চল, কথা কথা বলতেছেন, ভালো গান টান তো পারার কথা। না ভাই, গান টান গাইতে পারেন না? ভালোবাসার মানুষ যদি গান টান শুনতে চায় তাকে শোনাবেন? হ্যাঁ, যখন ভালোবেসে যে বলবে তাকে একটা শোনাবো। তাকে শোনাবেন, আর কাউকে শোনাবেন না? না। আচ্ছা আচ্ছা, যে ভালোবেসে বলবে তাকেই একটা শোনাবো। ভালো না বাসলে কেউ শোনাবেন? কাউকে শোনাবেন না? ভালোবাসা ছাড়া কি কাউকে শোনাবেন? আপনি যদি শুনতে চান ভাই, আপনারাও একটা শোনাবো। তো একটা শুনান, আমি তো একটা শুনতেই চাচ্ছি। কি গান শুনবেন বলেন? বলেন আপনি, যেটা ভালো পারেন সেটাই শুনান। গান যে কোনো একটা গান গান। দুই হাতে মেহেদি সাজাব, দুই পায়ে আওতার নাব, লাল বেনারসিতে আমাকে জড়াব, আমি বউ হব, আমি বউ হব। ভালো হইল না? দর্শক ভাইরা একটু ভালোভাবে ফোন দিয়েন। বউ সাজতে খুব ইচ্ছা হয়, তাই না? হ্যাঁ, বউ সাজতে খুব ইচ্ছা করে। সে মানুষটা কিরকম হইতে হবে যার বউ হবেন? যে আমার মনের কথা বুঝবে, আমি তার মনের কথা বুঝবো, সেরকম মানুষ চাই আমি ভাই। আচ্ছা আচ্ছা। তা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে করবে। নাম্বারটা কি মুখস্থ আছে? না ভাই, মুখস্থ নেই, আমরা হালকা পাতলা লেখাপড়া করি। নাম্বারটা খোলা রাখবেন, আর নামাজ কালাম পড়েন? ইনশাআল্লাহ পড়ি। না, নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। ওকে আপু, ভালো থাকেন। আপনাদের একটা ফুল দিলাম, ভালোবেসে গ্রহণ করবেন। ওটা তো পাতা ফুল না। ওই পাতাই দিলাম, ফুল ভেবে গ্রহণ করবেন। ওকে আপু, ভালো থাকেন।